আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই শক্তি তারিণী তারামা ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানায় অঙ্গমহী সগনি মহামায়ে চামুন্ডে মুন্ড মালিনী আই রং বি জয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে তাহলে আমার অনুষ্ঠান মানে হলো জ্যোতিষ ভিত্তিক আলোচনা দৈব আধ্যাত্মিকতা ও তন্ত্রে তার মিশ্রণের প্রতিকার আমি দীর্ঘদিন ধরে এটা করে আসছি আবার এই সামনে অমাবস্যা মহাযোগে সেই কর্মই করতে চলেছি কারণ এই অমাবস্যার কথা তো আপনারা জেনে গেছেন খুব জাগ্রত পাওয়ারফুল অমাবস্যা অনেক ভালো ভালো কাজ হয় কঠিন কঠিন কাজ এখানে সমাদা হয় তাহলে আমরা কি পাচ্ছি তাহলে নয় নবগ্রহ এটা জানি আমরা রবি চাঁদ মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু আর কেতু তার সঙ্গে রয়েছে নাক্ষত্রিক বিচার নক্ষত্র কী বলছে নক্ষত্র যদি আপনার ফেভারে না থাকে আপনার সন্তানের ভরাডুবি হতে পারে নক্ষত্র যদি আপনার কে সাপোর্ট দেয় আপনার সন্তানের প্রভূত উন্নতি হয় বা হবে কেউ চাকরি নিয়ে ভুগছে কেউ ব্যবসা নিয়ে ভুগছে কেউ সাংসারিক জ্বালায় অস্থির কেউ সন্তান প্রচণ্ড অবাধ্য কোনো কথা শুনছে না বাবা চাকরি করে ডিফেন্সে বাবা বাড়ি থাকে না মা কে সামলাতে হয় সংসার তার মধ্যে সন্তানের অবাধ্যতা অবাধ্য এমন জায়গায় পৌঁছে যায় তখন অনেক সময় ও তুলতে দেখা যায় মায়ের দিকে তেরে আসে বাবা হয়তো রাজ্যের বাইরে রয়েছে চাকরি সূত্রে হয়তো ফোনে একটু বকাবকি করলো ব্যাস আবার যেই কে সেই মাধ্যমিকটা কোনো রকমে পাশ করেছে ইলেভেন থেকেই শুরু হয়ে গেল অধপতন সেই অধপতন এমন একটা জায়গায় গেল যেখানে আর স্থির করা যাচ্ছে না যেখানে সেই থামানো যাচ্ছে না তার মধ্যে একটা উগ্র মৌন মানসিকতা উগ্র চিন্তা ভাবনা নেশা করা মাদক দ্রব্য সেবন চলছে তাহলে এই জায়গা থেকে অনেক মা বাবারা শুধু একটা মা বাবা না বহু মা বাবারা আছেন যারা এই সন্তান কিনে ভুগছে অনেকে রেজাল্ট বেরিয়েছে স্কুলে ভর্তি হয়েছে রেজাল্ট ভালো করতে পারেনি বর্তমান সমাজ যা এসছে তাতে লেখাপড়া ছাড়া কোনো গতি নেই কোনো গতি নেই যেটাই করুক সেদিকে একটা মেয়েকে কাউন্সেলিং করছিলাম তার মা বাবা নিয়ে এসেছিল ইচ্ছাময়ী কালীবাড়িতে সে নাচ সে কে আঁকা সেক্ষায় এসে অনেক কিছু করে অথচ পড়াশুনোর মান অত্যন্ত খারাপ আমি বলে দিলাম তাকে দেখে আমি ইমিডিয়েট এসব সরিয়ে দিন কিচ্ছু ভ্যালু নেই ও রাশি রাশিচক্র অনুযায়ী সাপোর্ট দেবে না আর আমি যে ও যে আঁকা বলছে আঁকা ইয়ে করবে হ্যাঁ যদিও বৃষ্ম রাশি কিন্তু কিচ্ছু করতে পারবে না যে লেখাপড়া করতে পারছে না লেখাপড়ায় পাশ করা তার পক্ষে অসহ দুরহ সে ফাইন আর্টস করে আঁকা দিয়ে বিরাট কিছু করবে এ হতে পারে নাকি আর সে সব দিন নেই ভুলে যান মুষ্টিমেও এক কারণ কারণ লেখাপড়া শিখেও মানুষ কিছু করতে পারছে না সেখানে গানে নাম করবে আঁকায় নাম করবে অভিনয়ে নাম করবে সে দুরহ ব্যাপার কঠিন পরিস্থিতি অনেক হার্ডেল তাকে পেরোতে হবে হ্যাঁ কি আছে দেখিনি হ্যালো স্যার আমি আচ্ছা খর্দা থেকে তুমি কি আমার অনুষ্ঠান দেখো হ্যাঁ স্যার মাঝে মাঝে দেখি আচ্ছা কেমন লাগে ভালো স্যার কথাগুলো শুনতে ভালো লাগে হ্যাঁ আমি খুব বাস্তব ভিত্তিক নিয়ে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি আমি দেখেছো বাস্তব কথা বললাম ওই যে মেয়েটা এসেছিল কাউন্সিলিং করাতে রেজাল্ট খুব খারাপ করেছে তা আমি বললাম এসে নাচ আঁকা এসব করে লাভ নেই পড়াশুনে জোর দাও মা বাবাকে সন্তান যা বোঝাচ্ছে

বৃশ্ব রাশি বৃশ্চিক লগ্ন এটা কি জানা আছে আচ্ছা বৃশ্ব রাশির বর্তমান যে আমি গোচর বলেছি ইউটিউবে হ্যাঁ অর্থাৎ রাশি ফল দু সাল কেমন যাবে তাই বৃশ্ব রাশির জায়গাটা আমি কিন্তু যথেষ্ট ইতিবাচক একটা দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা বর্তমান সময়টা তোমার যেটা প্রশ্ন আছে ন্যাটাল চার্ট অনুযায়ী কর্ম নিয়ে তাই তো দেখো একটা কথা বলি কাজের জায়গা দেখতে গেলে দশম ভাব তাহলে দশমের লর্ড কে তোমার আগে জানতে হবে দশমের লর্ড হচ্ছে রবি যেহেতু বৃশ্চিক লগ্ন দশম প্রতি হচ্ছে রবি তাহলে সেই রবি লগ্নে বসে আছে রাহু কানেক্টেড তুমি কাজ যতই করো না কেন কাজ থাকা রক্ষা করা তোমার পক্ষে চাপের হয়ে যাবে কেন রবি রাহুর যে গ্রহণ দোষ এটা কিন্তু বেশ চাপের আর একটা জিনিস হচ্ছে মঙ্গলটা উচ্চস্ত ভাই পাওয়ারে রয়েছে মাথাটা গরম করবে না রেগে যাওয়ার মেন্টালিটি তোমার মধ্যে রয়েছে অল পেতেই অধৈর্য হয়ে পড়ো কোনো জিনিস তোমার ফেভারে আসবে কোনোটা আসবে না তার জন্য অধৈর্য হবার কোনো ব্যাপার নেই তুমি কিন্তু অধৈর্যতার জন্য তোমার অনেক কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাবে শরীরের পরেও কিন্তু একটা উচ্চ রক্তচাপ জনিত সমস্যা হাই তোমার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিছু তুমি বুঝতে পারবে না আগামী দিন যাই হোক এই রবি রাহুর যে গ্রহণ দোষ এটা তোমার জীবনকে ভীষণভাবে পর্যদস্ত করছে এই জায়গাটাকে তুমি যদি একটু দেখিয়ে নাও একটু কাউন্সেলিং করিয়ে নাও তাহলে জায়গাটা খুলে যাবে কেমন বলো মোটামুটি ভাবে এখন দেখো তোমার এখানে বলি দশমের রক্ত রবি এবং সেখানে বলি শনিটা শনি যখন এই সরছে জানুয়ারি আর বৃহস্পতিটা সরে যাবে ওই এপ্রিল অনওয়ার্স এপ্রিল মানে এপ্রিলের পর তারপর থেকে তুমি কাজের জায়গাটা একটু দেখতে পাবে কিন্তু কাজকে পেলে হবে না তুমি রক্ষা করতে পারবে না মনে ঘোড় গেল আমার চলে গেল বছর 4 বসে থাকতে লাগে মাস বসে থাকতে লাগে বহুজন ফেস করছে আমার যারা অনুষ্ঠান দেখছে বহুজন এই সমস্যা ফেস করছেন সুতরাং এর থেকে বেরোবার রাস্তা আছে উপায় আছে সেটার জন্য একবার জ্যোতিষ পরামর্শ নেওয়া দরকার কারণ আমি কিন্তু সাক্ষাতেই অনেক কিছু সমস্যা মিটিয়ে দিই হ্যাঁ ওই জন্য বলি একবার আসুন সমস্যা থেকে মুক্ত হন যারা যারা ভাবছেন তারা ভাবছেন যাব কি যাব না ঠিক আছে অন্য জায়গায় যদি মনে হয় দু এক জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আসুন আমি বলি তো কারণ জ্যোতিষ সাবজেক্টটা আগে জানতে হবে আগেই দৈব তন্ত্র আধ্যাত্মিকতা নয় এই জ্যোতিষ না জানলে কিন্তু আমরা মানুষকে সঠিক গাইডলাইন দিতে পারবো না প্রত্যেকটা দেবদেবীর আলাদা মন্ত্র আছে পাট আছে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা ইষ্ট আছেন সেগুলো মন্ত্র জপেও কিন্তু অনেক কিছু সফলতা হয় মন্ত্র বারবার বললে কী হয় মন্তর মন্তর দেখুন মানে মনটা তোর মন্ত্র মানে মন্ত্র জপের দ্বারা আমরা খুব সহজেই ভগবানের সমীপে বসবাস করতে পারি খুব তাড়াতাড়ি তার কাছে পৌঁছে যেতে পারি সেটাই হলো মন্ত্র মন্ত্র একটা ভাইব্রেশন পৃথিবীতে যদি শব্দ থেকে থাকে তাহলে মন্ত্র হচ্ছে সেই শব্দের নাদ ব্রহ্ম আরে এই মন্ত্র এই যে সামনে আমি মহাযজ্ঞ করব ধরুন পুজো পাঠ করবো এই মন্ত্র সহযোগেই ভগবানের সঙ্গে কানেক্ট করব। মন্ত্র ছাড়া শব্দ ছাড়া ব্রহ্মর সঙ্গে কানেক্ট করা যাবে না ওই জন্য ওম অ উ ম তিনটে মিলে এসেছে ওম শব্দই হলো ব্রহ্ম এই যে আমার কণ্ঠস্বর আপনার কাছে পৌঁছোচ্ছেন এটাই জানবেন বৌ ব্রহ্ম তাহলে আমি কথাগুলো বলছি আর হাজার হাজার লক্ষ লক্ষ আজকে আমার দর্শক আমার ভক্ত এই কথাগুলো শুনছে টিভির মাধ্যমে শুনছে আমার রাশিফল ইউটিউবের মাধ্যমে শুনছে দু কোন রাশির কেমন যাবে তারা আবার সাক্ষাৎ করে আলোচনা করছে তাহলে কিসের মাধ্যমে এই কথার মাধ্যমে তাহলে শব্দই হল ব্রহ্ম ওই জন্য আমাদের মন্ত্র শক্তির কথা বলা হয়েছে মন্ত্র হচ্ছে একটা ভাইব্রেশন এই ভাইব্রেশনের দ্বারা আমরা ঈশ্বরের কাছে পৌঁছব। যাই হোক আজকে আলোচনা ফিরে আসি কারণ আমার অনুষ্ঠানে তো আপনি জানেন কিছু না কিছু জিনিস আমরা বলতে থাকি আলোচনা করতে থাকি তাহলে নুন তাহলে নুন হচ্ছে আমাদের সবচেয়ে মনে হয় যেন খুব সস্তার জিনিস তাই না কিন্তু সস্তার জিনিস হলে কি হবে এর মধ্যে কিন্তু অনেক গুণাবলী রয়েছে নুনের মধ্যে কিন্তু অনেক গুণাবলী কিন্তু বর্তমান যেহেতু মা লক্ষ্মী সমুদ্র থেকে উঠে এসেছিলো সমুদ্র গর্ভ থেকে সেই জন্য নুনও যেমন সমুদ্রে পাওয়া যায় সেই জন্য মহালক্ষ্মীর সঙ্গে নুনের একটা সম্পর্ক রয়েছে বা কানেকশান রয়েছে তাহলে নুন সেই নুনকে আমরা বাড়িতে কীভাবে রাখবো কীভাবে প্লেস করবো তার সঠিক রাখার উপায় কী এগুলো জানতে হবে রান্নাঘরে যে আমরা নুন রাখি সবসময় মনে রাখবেন কাঁচের কোনো জিনিসে নুন রাখবেন না কাঁচের কেন কাঁচের হচ্ছে মধ্যে থাকে রাহু এবার অনেকে বলতে পারেন কেন আপনি তো বলেছিলেন উত্তর দিকের কাচের এতে নুন রাখার কথা সেটা বলেছিলাম ধান তারাসের সময় নেগেটিভ এনার্জি রাহুর নেগেটিভ এনার্জি কাটানোর জন্য কিন্তু আপনি বারো মাসে রান্নার জন্য যে নুন ব্যবহার করেন সেটাকে রাখবেন চীনা মাটির যে বোয়েম পাওয়া যায় সেখানে চীনা মাটির মধ্যে নুনতে রাখলে সেটা ভালো পা অনেক বড় বড় শপিং মল এখন হয়েছে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় যেমন বিগ বাজার নাম এরকম জানেন আপনারা সেই সকল জায়গায় গেলে কিন্তু চীনা মাটির বোয়েম পাওয়া যায় সেখানে নুন রাখুন নুন সস্তা বলে নুনের অপব্যবহার করবেন না আসছিস প্রসঙ্গে হ্যালো হ্যালো হ্যাঁ কোথা থেকে কারণ আমি সামনে তারাপীঠ যাব এই অমাবস্যা আমার বিশেষ পুজো পাঠ আছে তাইলে বলো জয় তারা বাম জয়গুরু বাম দেব হ্যাঁ বলো আচ্ছা বলো

তাহলে তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি এবং কর্কট লগ্ন প্রথমে বলি কুম্ভ রাশির বর্তমানে কিন্তু শনির সাড়ে সাথী চলছে দেখো লাস্ট আড়াই বছর মানে তিরিশ মাস তুমি তো খুব সমস্যার মধ্যে দিয়ে গেছ এখনো কিন্তু সেটা চলছে কারণ আড়াই বছর হয়েছে আরো পাঁচ বছর তোমাকে এই শনির সাড়ে সাথে ফেস করতে হবে আরো বলো আরো পাঁচ বছর তোমার এই শনির সাড়ে সাথীকে ফেস করতে হবে তোমার কর্ম নিয়ে কিছু দুশ্চিন্তা হচ্ছে আর দেখো আমি তো জানি না আমি তো কলকাতার কাছে ধর্মতলা থেকে একটা স্টুডিও থেকে বসে বলছি আপনি কথাগুলো বলছো তোমার কর্মের জায়গাটা অত্যন্ত অশুভ ইঙ্গিত করছে তোমার রাশিচক্রে কেমন দেখো তোমার এখানে দশম ভাবের মালিক হলো যেহেতু তোমার কর্পট লগ্ন দশম ভাবের মালিক হচ্ছে মেষ সেটা হচ্ছে মঙ্গল সেই মঙ্গল লগ্নে নিচস্ত হয়ে বসে আছে শুধু তাই না অষ্টমের সঙ্গে কানেক্ট করেছে এই যে কানেকশানগুলো অর্থাৎ মঙ্গল লগ্নে বসে আছে কর্কটে নিচস্ত হয়ে সেটা অষ্টম্পতি এখানে শনি তার সঙ্গে দশম ভাবে একটা কানেকশান পাচ্ছি যার দরুন কর্ম নিয়ে তোমার দুশ্চিন্তা কোনো দিনও যাবে না কারণ গ্রহের কানেকশান কথা বলে চিন্তা করে কিছু সমস্যা মিটবে না তোমাকে উদ্যোগ নিতে হবে তোমাকে এগোবার জন্য সেই মনের শক্তি নিয়ে এগিয়ে আসতে হবে তুমি চিন্তা করে হাত পাখ গুটিয়ে বসে থাকলে ভাবলে তোমার জীবন পাল্টে যাবে ভাগ্য পাল্টে যাবে ভাগ্য দেবী পাল্টে যাবে এটা হতে পারে না কেমন তোমার এখানে প্রথম কথা এই মঙ্গল শনির যে অশুভ কানেকশন দশম ভাবের সঙ্গে অষ্টম ভাবের টেন্থের এর সঙ্গে এইটের যে কানেকশন এইটাকে আগে একটা সঠিক আলোচনা সাপেক্ষে গাইড করতে হবে বা গার্ড করতে হবে শুধু তাই নয় দ্বাদশে তোমার রবি শুক্রের দারিদ্র দোষ ইঙ্গিত করছে চক্রে টাকা পয়সা তোমার থাকবে না এবং তুমি মাঝে মধ্যে দারিদ্রের শিকার হবে তুমি শিকার হবে একটু রেসপন্স করো সেটা ছিল তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সেভেন ফোর তুমি নাম্বারটা রেখে দাও আমার সঙ্গে পরে যোগাযোগ করে নিও নিশ্চয়ই আমি তোমাকে সর্বতোভাবে সাহায্য করব। আর যদি ভাবো এই প্রোগ্রাম দেখছি আর গালে হাত দিয়ে চিন্তা করছি তাহলে তোমার সেই সমস্যাটা সেখানে থেকেই যাবে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না কেমন জানি আমি খুব খারাপ অবস্থা তুমি আর দেরি করো না বাবা সামনে মহা যোগ পেতে চলেছি একটা ভালো অমাবস্যা আমি যে কাজগুলো করতে বলেছি জানো কি সামনে যে মৌনী অমাবস্যায় কি কি করতে বলেছি তুমি শুনেছ এর আগের অনুষ্ঠান আমার এবার দেখে নেবে আমার রিপিট চলবে বা ইউটিউবে দেখে নাও কি কি করছে কারণ অনেক লোক কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে যে এই অমাবস্যাটাকে আমরা কাজে লাগাবো নিজের মঙ্গলের জন্য ঠিক আছে ভালো থেকো তাহলে আমি যে প্রসঙ্গে আসি নুন আমরা দেখুন আলোনা তরকারি আমাদের কিন্তু খেতে ভালো লাগে না তাই না নুন ছাড়া কোনো তরকারি স্বাদ কিন্তু আমরা পাই না নুন একটা ভাইটাল জিনিস সস্তা হতে পারে কিন্তু অনেকে দেখবেন ভাতের পাতে অর্থাৎ থালায় যখন দেখুন তরকারিতে যখন কম হয় নুন নেন সেই নুনটা ঠিক পরিমাণ মতো নেবেন পুরোটাই ব্যবহার করে নেবেন নুনকে তুচ্ছ তা করলে কোনোদিন আপনাদের সমস্যা মিটবে না যে এতটা নুন নিয়েছেন কিছুটা নিলেন বাকিটা যেতে সস্তার জন্য তাহলে সমস্যা আপনাদের আরো গাঢ় হবে বা গুরুতর হবে প্রথম কথা বললাম নুন রাখতে হয় চীনা মাটির বয়েমে অবশ্যই সেই নুন রান্নাঘরে সবসময় ভরাট রাখবে খালি কারণ সংসারে একটা লক্ষ্মী অলক্ষ্মী বলে আমাদের একটা ব্যাপার রয়েছে কারণ আমরা আমাদের সংসারটা হচ্ছে মন্দির আমাদের গৃহটা হলো মন্দির ঠাকুর ঘরের পরে যে মন্দিরকে আমরা নিত্য ছাড়া চলে না সেটা হচ্ছে রান্নাঘর ঠাকুরঘর কারণ রান্নাঘরের চেয়ে আগেকার দিনে সবাই স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তবে উনুনকে নিমন্ত্রণ করে খাদ্য দিয়ে তবে কিন্তু তারা রান্না হেসেল বলতো তারা হেঁসেল বলতো এখন বলা হয় রান্নাঘর এখন আর সেসব তো হয় না তবুও যতটা পারবো মেনটেন করবো তাহলে সেই রান্নাঘরে নুন আমরা কিন্তু সেইভাবে বজায় রাখব সবসময় মনে রাখবেন নুন যেখানে রান্না করছেন সে তার ঠিক ডান দিকে নুনটা হাতের কাছে রাখার চেষ্টা করবেন নুন যদি আপনার উপর থেকে পারতে হয় অনেকে দেখবেন অনেক মহিলারা দেখবেন একটু গোড়ালাইটে উঁচু করে হাত বাড়িয়ে পারেন না সমতলভাবে নুনের ব্যবহারটা করুন অর্থাৎ পাট স্ট্রেট রেখে নুনের ব্যবহারটা করুন তাহলে তাহলে আপনার গৃহের সমস্যা বাড়বে বই কমবে না রোগ ব্যাধি পিছু ছাড়বে না আবার নিচু হয়ে যদি অর্থাৎ দেখা যায় রান্না আমরা তো স্ল্যাব স্ল্যাবের উপর গ্যাস ওভেন রেখে রান্না করি অনেক সময় হয়তো নিচে রাখলেন অর্থাৎ ঝুঁকে যদি নুন নিতে হয় তাহলে জানবেন আপনাদের পরিবারের যে গৃহকর্তার তার সম্মান সেইভাবে মানব সমাজে পরিলক্ষিত হবে না অনেক ব্যাপার আছে অনেক কিছু নুনের মধ্যে যেহেতু সমুদ্র থেকে আমরা নুনটা পাই আর একই সঙ্গে মা লক্ষ্মীও যেমন উঠেছিল নুনের অনেক ভূমিকা রয়েছে আর কি করবেন যারা বাড়িতে কোনো অশুভ দোষ রয়েছে বাড়িতে বাস্তুগত সমস্যা রয়েছে তারা এই নুনকে ঠিক উত্তর দিকে করে আপনার রেখে দেবেন এবং মাঝে মাঝে এটা পাল্টে নেবেন মাঝে মধ্যে হিমশিম খেয়ে যাচ্ছেন তাদের জন্য উত্তর দিক আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক মন দিয়ে সন্দেহ ঈশান অগ্নি বায়ু তার মানে নৈরিত কোণের মধ্যে একটু নোন অবশ্যই রাখার চেষ্টা করুন যদি বেডরুম হয় তা ঠিক কোনা কোনি এটা বাটি করে সবচেয়ে ভালো হয় চীনা মাটির যে বাটি হয় সেটাতে রাখুন ভালো হবে আর উত্তর দিকে রাখতে গেলে আপনার রাহু যেহেতু রাহু আমাদের পয়শান্ত দেয় সেই জন্য উত্তর দিকে কাঁচের বাটিতে রাখতে পারেন এবং সেইখানে রাখলে আপনাদের যে বাধা বিঘ্ন অনেক অংশ কিন্তু কমে যাবে যারা শরীর নিয়ে ভীষণ টেনশন ফিল করছেন বা শিশুদের অনেক সময় অনেক রকম নজর লাগে প্রচন্ড টেনশন একটা কি হয় কি হয় ভালো যাবে তো সময়টা আমাদের এরকম কেন কারণ সময় খারাপ দিয়ে ভগবান পরীক্ষা নেন কারণ সময় যখন ভালো থাকে আমরা কিন্তু ভগবানকে ভুলে থাকি

আগে নামটা বলবে মা নাম হলো উত্তরা ঘোষ জন্ম তারিখ বলবেশটা সকাল দশটা কুড়ি বলি তোমার জন্মবার কি সোমবার সোমবার তোমার রাশি হচ্ছে কন্যা বৃশ্চিক লগ্ন আচ্ছা তোমার জীবনে চার্টে পাচ্ছি প্রচন্ড পরিমাণে হয়রানি বাধা বিঘ্ন মানসিক একটা টেনশন সব সময় থাকে হ্যাঁ কি না তুমি যার জন্য করবে তার থেকেই ধাক্কা খাবে হোঁচট খাবে লোকে ভুল বুঝবে মিথ্যে রটনা দেবে এগুলো কি তোমার জীবনে ঘটে দেখো আমি বলে যাচ্ছি এক এক করে তুমি বহরমপুর থেকে ফোনটা করেছ আর আমি কলকাতার কাছে ধর্মতলা সেখানে একটা স্টুডিও থেকে বসে বলছি ঠিক আছে তাহলে তোমার রাশি চক্র অনুযায়ী এখানে যেটা পাচ্ছি হচ্ছে রাহু শনির সাপির দোষ পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে পারিবারিক শান্তি হ্যাঁ এটা লাস্ট আড়াই বছর ধরে বেশি পরিমাণে চলছে তোমার মনের অবস্থা ভালো না তুমি গত মাসে চলে যাও মাঝামাঝি মিডিল ইংরেজি মাসের গত মাসের যে মাঝামাঝি সেই সময় দেখো একদিন তোমার মনটা ভীষণ একটা অস্থির করছিল চন্দ্রে গোচর চন্দ্র পরিবর্তন হচ্ছিল এবং মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল এইটা মাঝে মধ্যেই তুমি ফিল করো বা অনুভব করো মাঝে মধ্যেই তুমি এটা ফিল করবে বা অনুভব করবে হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে তোমার রাশি চক্র তুমি কিছু কাজের সঙ্গে জড়িত আছো কিছু না কিছু একটা ইনকাম তোমার রাশি চক্রের মধ্যে দেখা যাচ্ছে তোমার চার্ট ইঙ্গিত করছে যে তোমার ইনকাম কিছু হবে শোনো পাঁচশো টাকা ইনকাম ইনকাম পাঁচ হাজার টাকা ইনকাম ইনকাম আর পঞ্চাশ হাজার টাকাও ইনকাম তাই না হ্যাঁ ধাপ পাছে কেউ বেশি করে কেউ কম করে কিন্তু তোমার একটা টিউশনির ব্যাপার দেখতে পাচ্ছে রয়েছে আর একটা শরীরটা কি একটু মাঝে মধ্যে খারাপ যাচ্ছে শরীরটা তুমি দেখছি খুব ভালো দেখছি না মাঝে মধ্যে দেখবে পায়ে ব্যথা হ্যাঁ এবং সবচেয়ে শরীরের চেয়ে তোমার মনের জায়গাটা করবে বলে পূর্ণিমার দিন শুক্লপক্ষে একাদশী করবে আর শুক্লপক্ষের পূর্ণিমার দিন একটু চন্দ্রদেবকে ঠিক বেলায় গিয়ে একটু জল মিষ্টি চন্দ্রদেবের উদ্দেশ্যে একটু নিবেদন করে আসবেন বুঝতে পারলাম একটু চন্দ্রদেবকে একটুখানি নিবেদন করে আসবে তাহলে মনের যে তোমার স্থিরতা এটা তোমার অনেক ভালো থাকবে আর একটা কি হচ্ছে গণেশ চতুর্থী বা গণেশ পুজোর দিন একটুখানি পায়েস রান্না করে একটু গণেশ দেব বা সিদ্ধি বিনায়ককে নিবেদন করবে ভালো হবে আচ্ছা বলো আর কি প্রশ্ন আছে বলো দেখো বিবাহিত জীবনে তোমার বলি শুক্র রয়েছে এখানে ভাগ্য ঠিক আছে কিন্তু মাঝে মধ্যেই দেখবে তোমাদের মধ্যে একটা অশান্তি মাঝে মধ্যে বিবাহিত জীবনে একটা গন্ডগোল খুব ভালো ইন্ডিকেশন চার্ট কিন্তু দিচ্ছে না সেটা কি হচ্ছে হচ্ছে তো হ্যাঁ তা হচ্ছে জেনে তুমি কি হাত পাক গুটিয়ে বসে থাকবে না এর সঠিক সমাধান সূত্রটা বার করার চেষ্টা করবে সঠিক তার চেষ্টা করব তার জন্য তোমাকে কোন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে সেই পরামর্শ মোতাবেক চলতে হবে তবে হবে কেমন আচ্ছা বলবো না তোমার সপ্তমের এর মালিক হলো শুক্র দৈত্য গুরু সেই দৈত্য গুরু এখানে অশুভ গ্রহ দ্বারা প্রাপ্ত হচ্ছে নবতারা চক্রে সে বদ নক্ষত্রে রয়েছে যার দরুন তুমি এই প্রবলেমটা ফেস করছো এটাকে যদি তুমি সঠিক গ্রহ প্রতিবিধান করতে পারো গ্রহ সংস্কার করে দিতে পারো তাহলে এটা সলভ হয়ে যাবে বুঝতে পেরেছো সেটার জন্য আরো আরো বিচারের প্রয়োজন আছে এগুলো তো অনলাইনে টিভি অনুষ্ঠানে এর চেয়ে বেশি বলা সম্ভবপর নয় সেটার জন্য যোগাযোগ করো তুমি সামনে অমাবস্যা মহা যোগ আছে ভালো ভালো তিথি রয়েছে আমি তো এগুলো করি জানি আমি ঠিক আছে ভালো থেকো তাহলে যে সকল চেম্বারে আপনারা আমাকে নিয়মিত পান প্রথমে বলি দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা বিগ বাজার এখানে ইচ্ছাময়ী কালীবাড়ি যেখানে প্রতিদিন মহাকালীর বিশেষ পুজো পাঠ ইত্যাদি হয় সম্পূর্ণ তন্ত্র মতে আধ্যাত্মিক মনস্কায় হয়ে থাকে আমি থাকি সকাল নটা থেকে বারোটা পর্যন্ত ইচ্ছাময়ী কালীবাড়িতে তারপরে আপনারা আমাকে পাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র প্রত্যেক মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট সুকান্ত ব্রিজের একদম নিচে বৃহস্পতিবার সাড়ে পাঁচটা থেকে রাত আটটা চলে আসি হাওড়া ময়দান জাগৃতি শরৎ সদনের ঠিক উল্টো দিকে দুটো বুধবার করে পাচ্ছেন একটা বিকেল চারটে থেকে সন্ধে সাতটা অপর দুটো বুধবার শ্যাওরা ফুলি স্টেশনের কাছে ভাগ্য দিশা একটা থেকে চারটে এছাড়া দুর্গাপুর বহরমপুর মেছেদায় পাচ্ছে আপনারা অনলাইনে কনসাল্ট করতে পারেন অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন যারা যেখানে যেমন আমি যেমন মেচে দেয় আমি যেতে পারিনি অনেকে ফোন করছেন তারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা পর জ্যোতিষ পরামর্শ নিচ্ছেন কারণ সবসময় সব চেম্বারকে অ্যাটেন্ড করা আমার সম্ভবপর হয় না কারণ কাজের প্রচুর চাপ থাকে কাজ বলতে ক্লায়েন্টদেরই কাজ এছাড়া তারা পেট কামাক্ষা ইত্যাদির স্থানে আমার যেতে হয় কারণ ক্রিয়া করতে গেলে আধ্যাত্মিক মনস্কতায় যদি মানুষকে প্রকৃত সমাধান দিতে হয় তাহলে আমাকে সেই জায়গায় যেতে হবে ওই জন্য তো বলি দু একটা জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আসুন কোনো ব্যাপার নয় আপনারা আধ্যাত্মিকতা যারা ভালোবাসেন যারা চিন্তা প্রকৃত জ্যোতিষ প্রকৃত তন্ত্র মানুষকে কিন্তু পথ দেখায় মানুষকে একটা অর্থাৎ যে মেয়েটার বিয়ে হচ্ছে না সে বোঝে যে থাকার কি জ্বালা বয়স হয়ে যাচ্ছে মা বাবা বৃদ্ধ হয়ে যাচ্ছেন পাড়া প্রতিবেশী বলছে সে যে ছেলেটা বছর পার হয়ে যাচ্ছে চাকরির জন্য দরজায় দরজায় ঘুরছে সাফল্য আসছে না সে বোঝে বেকারত্বের কি জ্বালা যে জীবনের চলার পথে চলতে চলতে ব্যবসা করতে করতে একটা সুন্দর জীবনযাপন করছিল হঠাৎ করে ব্যবসায় অধপতন হলো সে জানে দারিদ্রে কি জ্বালা তার সেই জ্বালা সেই যন্ত্রণা মানুষ তীব্র থেকে তীব্র যখন হয় তখন তার সমাধানের জন্য এগিয়ে আসতে গেলে আমাদের সঠিক জ্যোতিষ পরামর্শ একবার আসুন সমস্যা থেকে মুক্ত হন হ্যালো হ্যাঁ কে আচ্ছা বিভিন্ন সময় তো হয় সব সময় তো সম্ভব দেখি আমি বলো জন্ম তারিখটা বলো নয় উনিশশো সময় হচ্ছে সিংহ দুপুর এখানে পাচ্ছি হচ্ছে ধনু লগ্ন ঠিক আছে তোমার দুটো প্রশ্ন একটা কেরিয়ার আর বিয়ে বিয়ে হয়েছে বিয়ে হয়ে গেছে আচ্ছা কোন কর্মজীবন নিয়ে কিছু প্রশ্ন আছে দেখো শরীর তোমার ভালো যাবে না কারণ শরীরের জায়গায় বেঁধে রাখা আছে শত্রু দ্বারা ক্ষতি করা আছে কেমন তোমার শরীর তুমি ডাক্তার যতই দেখাও ওষুধ যতই গুলে খাও সেখানে সমাধান তোমার বেরোবে না মিলিয়ে নেবে আমার আমি এখানে তুমি নবদ্বীপ থেকে ফোন করেছো আর আমি কলকাতার একটা স্টুডিও থেকে বসে বলছি তুমি ওষুধের বাটিতে গুলে খাও কিচ্ছু হবে না কারণ তোমার জায়গাটাই তো যে জায়গাটা সমস্যা সেটাই যদি আমি উদ্ধার করতে না পারি তাহলে হবে কি করে বোঝাতে পারছি

এটা চেপে রাখার জিনিস নয় হ্যাঁ যেখানেই জানবে যতই তুষের আগুন যতই তুমি ওটা নেভানোর চেষ্টা দিক করে জলে ঠিক তেমনি মনের ব্যাপার শরীরের ব্যাপার এটাকে কিন্তু আটকে রাখার নয় কেমন এই জায়গাটাকে তুমি যদি সমাধান করতে পারো আর সামনে আমরা একটা মহা যোগ পেতে চলেছি নিশ্চয়ই জানো এই যোগটাকে তুমি তুমি যদি নাও আসতে আসতে পারো চেম্বারে না দূর থেকে আমি কিন্তু মাধ্যমে করে দেব এবং পারলে বহু মানুষ নিচ্ছেন যেমন মহামৃত্যুঞ্জয় আমি কিছু সিদ্ধি যন্ত্রম তৈরি করছি বগলা দেবীর সিদ্ধি যন্ত্রম তৈরি করছি তারপরে অষ্টমহালক্ষ্মী কুবের যন্ত্রম তৈরি করছি যাদের দারিদ্রতা অর্থনৈতিক সমস্যায় জেরবার তাদের জন্য তুমি যদি থাকো তাহলে আমি দায়িত্ব নিয়ে পুজো করে ক্রিয়া করে তোমাকে সেটা পাঠিয়ে দেব বলো কিছু বলবে বলো খুব ভালো দেখছি না তোমার পেটে আপার অ্যাবডমেন লোয়ার দুটো জায়গা থেকে কিন্তু আমি সমস্যা দেখছি আমি বলে দিচ্ছি করেছিল আল্ট্রা আল্ট্রা সোনোগ্রাফি দেখবে অনেক সময় রিপোর্টে অনেক রিপোর্ট ভালো আসবে তথাপি তুমি সুস্থ হবে না লিখে রেখে দাও আমি বলে দিচ্ছি এখানে বসে তুমি নবদ্বীপ থেকে ফোনটা করেছি এখানে বসে বলছি তুমি বিভিন্ন পরীক্ষা নিকা চিকিৎসকরা করবে নিশ্চয়ই করতে হবে শরীর খারাপ হলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার মিমিষ্ট রিপোর্ট দেখবে অনেক কিছু ভালো মানে তেমন কিছু গুরুতর নেই তথাপি তুমি ভালো থাকবে না আমার কথাটা আজকে নোট করে রেখে দাও তুমি রিमाइंडर লিখে পেন দিয়ে ডাইরিতে লিখে রেখে দাও 19 থেকে 20 হবে না মিলিয়ে নাও যেটা বলছেন একদম ঠিক মানে অনেক পরীক্ষা করেছে স্মিষ্ট রিপোর্ট ভালো নয় আরে আমি চেম্বারে আসছি আমার কাছে সমস্যা নিয়ে আমি চাট দেখলে ধরে নেব। আমি কিন্তু তোমাকে ওষুধ খেতে বারণ করব না নিশ্চয়ই ডাক্তারি ওষুধ খাবে তার পাশাপাশি গ্রহ বিচার করে দৈব সাপোর্ট নাও দেখো তুমি ভালো থাকবে ভালো থাকতে আমি 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 তোমাকে দায়িত্ব নিয়ে বলছি তুমি দেখবে গ্রহ প্রতিকার করে তুমি দৈব সাপোর্ট নাও তুমি ভালো থাকবে থাকতেই হবে তবে ওষুধ বন্ধ করবে না হয়তো তুমি চিকিৎসক চেঞ্জ চেঞ্জ করতে পারো আরো কোনো ভালো উন্নত মানের ডাক্তার কলকাতায় এসে দেখাতে পারো সেটা ভালো জিনিস কিন্তু ওষুধ বন্ধ করবে না যতক্ষণ তুমি নিরাময় না হয় এবার গ্রহ সাপোর্ট নাও আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে ভালো থাকবে মনটা তোমার চাঙ্গা থাকবে মনের কাছে মানুষ বেঁচে থাকে কেমন হ্যাঁ ভালো থেকো হ্যাঁ ভালো থাকতেই হবে এই যে যারা এরম শরীর খারাপ নিয়ে ভুগছেন শরীর নিয়ে ভীষণ সমস্যা তারা একটা পুডলির মধ্যে কিরম সাদা পুডলি তার মধ্যে কিছুটা নুন এই নুনের কথা বলছিলাম নুনের কত গুণ আছে আরও গুণ আছে অনেক বলতে পারি আমি কিছুটা উল্লেখ করছি আর এক আর একমুট কালো তিল মিশিয়ে নিয়ে মাথার উপর সাতবার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে সাতবার ঘোরাতে হবে ঘড়ির কাঁটার দিকে সাতবার অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এটা ঘোরানোর পর ঠিক পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে বাড়ির বাইরে অর্থাৎ ঘরের মধ্যে নয় বাড়ির বাইরে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে এই কাজটা করতে হয় এবং পশ্চিম দিক করে ফেলে আসতে হয় সাতটা শনিবার বা মঙ্গলবার করলে আস্তে আস্তে করে শরীরের যে জায়গাটা অনেকটা ভালো হয় তার পাশাপাশি মহামৃত্যুঞ্জয় শিবের পুজোর এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেও কিন্তু আমরা ভালো থাকব ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম বন্ধনা, মৃত্য, মুখীয় মামৃত এই হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র খুব পবিত্র মন্ত্র খুব পাওয়ারফুল মন্ত্র শুধু মন্ত্র পাঠ করলে হবে না সোমবার করে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে দুধ দই ঘি মধু দিয়ে স্নান করাতে হবে যদি বাড়িতে শিবলিঙ্গ যাদের নেই তারা কাছাকাছি শিব মন্দিরে এটা করতে পারে স্নান করালেন করানোর পর একটু চন্দন রক্তচন্দন এটা বাটিতে বা পাত পাতায় গুলে নিয়ে যাবেন বাড়ির থেকে রেডি করে একটু একটু মানে নিয়ে যাবেন বেশি পাতলা হবে একটু মানে কি বলবো ঘন টাইপের রক্তচন্দ্র ঠিক তিনটে আঙুল দিয়ে এইভাবে লাগিয়ে মহাদেবকে স্নান করানোর পর ঠিক ত্রিপুণ্ড তিনটে দাগ হ্যাঁ মহাদেবকে লাগিয়ে দিয়ে আসবেন আর সেখান তিনটে দাগকে থেকে আবার কিছু স্পর্শ করিয়ে ওই পাতার মধ্যে ছুঁয়ে নেবেন এবং সেটা প্রতিদিন সকাল বিকেল মহাদেবকে স্মরণ করে ধারণ করুন দেখুন ভালো থাকেন কি থাকেন না করে দেখুন আর একটু প্রণাম করতে হবে অঙ্গ নরকাণ্ডবত্বারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কপ্পুর কুন্দ ধবলেন্দুর জঠা দারিদ্র দুঃখ দহনায় ওং নম শিবায় শান্তায় করত্রয় হে তবে নিবেদয় মিচাতঙ্গতি পরমেশ্বর জয় শিব শম্ভু হে ভোলেনাথ হে ভোলেনাথ হে ভোলেনাথ খুব আপনভাবে ভগবানকে কষ্টের কথা জানান দেখুন আমি ভালো থাকবেন যেটা বললাম করে দেখুন দেখবেন কিরম আপনি ভালো থাক হ্যাঁ ভক্তি বিশ্বাস নিয়ে করতে হবে মজার ছলে কি আপনি ছলে খেলার ছলে করবেন না আপনি জাস্ট করুন করে পাওয়ার নাম হলো কৃপা ভগবান তাদের কৃপা করেন যাদের মধ্যে স্ট্রেংথ আছে ওই জন্য স্বামী বিবেকানন্দ একটা জায়গায় বলছেন স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ শক্তি জীবন এই সবেই স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী গেল তার চরণে কোটি প্রণাম জানাই তিনি একটা কথা বারবার বলছেন ভেরুতা হচ্ছে মহাপাপ দুর্বলতা হচ্ছে অভিশাপ তিনি একদম প্রশ্রয় দিতেন না শক্তি কারণ আমরা তো শক্তি মায়ের পুজো করি তার থেকে শক্তি আমার মধ্যে আমি ট্রান্সফার করব নেব সেই জন্য তার কাছে তা সেই জায়গায় বলছে উনি স্ট্রেংথ ইজ লাইফ উইকনেস ইজ ডেথ ভেরুতা আমি পারবো না আমার দ্বারা হবে না আমি প্রথমেই ভেঙে পড়লাম আপনি ওখানেই শেষ হয়ে গেলেন পজিটিভ ভাবুন আমার রাশিফল আমি বলেছি দু হাজার তেইশে আপনার ইতিবাচক চিন্তা নিন যে দু হাজার বাইশে যা করেছি তেইশে তার চেয়ে বেশি করব। আরও ভালো করব। এই এই মূল মন্ত্র এই মনোভাব নিন তবে তো আপনি পারবেন আর যদি বলেন আমার দ্বারা সম্ভব নয় আপনি ওখানেই শেষ হয়ে গেলেন আমি কি পারবো আমি কি এত মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকতে পারবো আমার দ্বারা সম্ভব হ্যাঁ আপনার দ্বারাই সম্ভব আপনার মধ্যে সেই তেজ আছে ঈশ্বর দিয়েছেন আপনাকে তো কিছু উনি কম দেননি সমস্ত কিছু ঢেলে দিয়েছেন উজাড় করে দিয়েছেন আপনার পাত্রটা যদি না নেওয়ার মতো হয় তিনি কি করতে পারেন তাই নাকি যাই হোক আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমাকে থামতে হবে বিদায় দিতে হবে সময় বড় নিষ্ঠুর জানেনি সময় কারোর জন্য অপেক্ষা করে না কিন্তু মানুষের সময়ের জন্য অপেক্ষা করতে হয় এই যে আমরা বলি যে আমার ব্যবসা ভালো যাচ্ছে না চাকরি হবে কি না দাঁড়ান বৃহস্পতিটা সঞ্চার হতে দিন এপ্রিলটা চলে যেতে দিন এই সময় এর জন্য ওয়েট করতে হয় যাই হোক সেই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করি ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্ন মহা মহাঘোরাও যোগিনী কোটি পরিবৃতা ভদ্রকালই শুধুধায় সপরিবার সবাহনা স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহি মহিষমুর্দিনী অসুরদলিনি দুর্গতি নাশি বিপদ তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশি দেবী দুর্গাউই নম